फ्रेंड्स आज के भिडियोते एम पार्टिकुलर एक स्टकर बेपारे आलोचना करते चले स्टकर मध्य आज के देखते पाची 12% सर्किट लेगे एन स्टक ट्रेड कर 900 टाकाते कैक दिन मध्य ही अब डबल एट प्राइजे देखते पा प्राय 2000 देखते पा। तो फ्रेंड्स क्यों ये कथा बोल तार पिछने की लजिक आछे कम्पानीर बिजनेस की आछे सेई सब विषय आज के स्टेप बाय स्टेप ए भिडियोर माध्यमे चर्चा करते चले। फ्रेंड्स एखोन अब्दि जदि आपनारा आमार स्टक बेंगली चैनल के सबसक्राइब ना करेछेन ताहले सबसक्राइब करे निन एई धरनेर नतून नतून बांग्लाते भिडियो देखार जन्य। तो फ्रेंड्स चलुन चले जाब मेन पॉइंटेर दिके। फ्रेंड्स आमरा देखे नेब आज के प्रफिट एंड लसेस स्टेटमेंट। तो फ्रेंड्स एखाने आमी निफ्टी पीई बाय करेछिलाम 59.29 सेल करेछि 69। तो एखाने आमार गेन होयेछे 1900 टाका। बैंक निफ्टी पीई 40600 एखाने आमी बाय करेछिलाम 265 एखाने आमी सेल करेछि 295। तो एखाने आमार गेन होयेछे 3000 टाका। बैंक निफ्टी पीई आमी 40000 बाय करेछिलाम 228 एखाने आमी सेल करेछि 100 टाकाते। तो एखाने आमार लस होयेछे 2800 टाका। अल्ट्राटेक सीमेंटेर सीई नवेम्बर आमी बाय करेछिलाम 155.34 एवं सेल करेछि 270। तो एखाने आमार गेन होयेछे 11000 टाका। तो फ्रेंड्स एइभावे जदि आपनाराओ प्रफिट करते चाइछेन ताहले एइ नम्बरे व्हाट्सएपे टाइप करुन सिटी बोले देन, सेखाने आपनारा पुरो इनफरमेशन पेये जाबेन। फ्रेंड्स आगेर दिन आमरा जे लसटा करेछिलाम सेइ लसटा किन्तु आजके आमादेर रिकवारिओ होये गेछे। चलुन चले जाब मेन पॉइंटेर दिके। तो फ्रेंड्स हमें चले एनएससी इंडियार पेजर ऊपर एवं एखन आपनारा देखते पाच्छेन स्टक ट्रेड कर 900 टाकाते। आज के मध्य हमें देखते पाची 11.74% मूवमेंट देखते पावा गेछे। एर मध्य फ्रेंड्स 96 पॉइंट आज के आप मूवमेंट देखते पाची। एर 52 वीक हाई हमें देखते पाची 1279 टाका। এই স্টক এক সময় ট্রেড করছিল আমরা দেখতে পাচ্ছিলাম 6000 টাকার কাছাকাছি। স্প্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 1:5 রেশিওতে স্প্লিট হয়েছে। স্প্লিট হওয়ার পরে এর 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 1279 আছে। তো ডেফিনেটলি এখনও কিন্তু অনেকটাই সস্তাতে মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং খুব তাড়াতাড়ি একে আমরা 4000-এর প্রাইসে যেতে দেখতে পাবো। তো ফ্রেন্ডস দেখুন এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আজকে আমরা দেখতে পাচ্ছি 20%। তো চলুন কোম্পানির নাম কি আছে বা চার্ট কি ইন্ডিকেট দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। তো কোম্পানির নাম দেখার আগে ফ্রেন্ডস কোম্পানির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক কী আছে সেটা আমরা দেখে নেব। কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে। কোম্পানির মধ্যে লাস্ট 3 ইয়ার্সে আরও ইনক্রিজ হয়েছে 26.75% এবং হেলথলি ডিভিডেন্ড দিয়েছে সেটাকে মেনটেন করেছে। তাছাড়া লাস্ট 5 ইয়ার্সের মধ্যে সেলস কিছুটা কম হয়েছে। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে IRCTC। IRCTC-র মার্কেট ক্যাপ হচ্ছে 66000 কোটির। আরোই আমরা দেখতে পাচ্ছি 11.6%। তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মনোপলি আছে। দেখুন রেলওয়ে সেক্টরে বিলং করছে এবং IRCTC-কে টেক্কা দেওয়ার মতন এখনও কেউ স্টক এক্সচেঞ্জে আসেনি। ফ্রেন্ডস একসময় আমরা দেখতে পাচ্ছিলাম এই স্টক কিন্তু 6000-এ ট্রেড করছিল, 6000-এর উপরে ট্রেড করছিল আমরা দেখতে পেয়েছিলাম। দেন স্প্লিট হয়েছে। কেন যে ফ্রেন্ডস সাধারণ রিটেল ইনভেস্টরদের পক্ষে এত টাকা দিয়ে কেনা সম্ভব হয় না। তো কোম্পানি সেই কারণের জন্য স্প্লিট করেছে। যখন এই স্টক এক্সচেঞ্জে এসেছিল তখন 350 টাকাতে ছিল, সে সময়ও হিট করেছিল। দেন এখন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু অনেকটাই সস্তাতে মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখন স্টক ট্রেড করছে 950 টাকার কাছাকাছি। আজকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 11% মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মনোপলি আছে। তো ডেফিনেটলি মনোপলি স্টককে যখন এতটা সস্তাতে পাওয়া যাচ্ছে তখন ডেফিনেটলি সুযোগটাকে কাজে লাগানো যেতে পারে। কোম্পানি বেশি দিন পুরনো নয়, স্টক এক্সচেঞ্জে এসেছে। এখানে দেখুন 1 ইয়ারের সিএজিআর আমরা দেখতে পাচ্ছি 210%। এটা দেখে অনুমান করা যাচ্ছে যে কীভাবে আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে। 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 1500, 2018-তে একটু কম হলো 1400 কারোর, 2019 আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেল 1800 কারোর, 2020-তে 2200 কারোর, 2021-এ আমরা জানি সিচুয়েশন কেমন ছিল, কতটা প্যান্ডামিক সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সেল অনেকটাই কম হয়েছে।
783 crore রয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন নরমাল আছে তো ডেফিনেটলি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আইআরসিটিসি কে ফোকাস করা যেতেই পারে আইআরসিটিসির মধ্যে একটা একটা করে কোয়ান্টিটি নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করা যেতেই পারে চলুন আরও বেসিক কিছু পয়েন্ট আমরা দেখে নেব তার আগে ফ্রেন্ডস যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে আপনাকে টাইপ করতে হবে এসজি বলে দিন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন এখন আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস যদি আপনারা আসবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকে ভলিউম জেনারেট হয়েছে 6 crore ভলিউম জেনারেট হয়েছে এবং 73% বলছে বাই করার জন্য 21% বলছে সেল এবং 6% বলছে হোল্ড করার জন্য ডেট টু ইকুইটি যদি দেখবেন তো ফ্রেন্ডস কোম্পানির মধ্যে কোনো ডেট নেই ডেট ফ্রি কোম্পানি আছে মনোপলি স্টক আছে নেট প্রফিট দেখুন নেট প্রফিট যেহেতু আমরা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায় অনেকটাই কম হয়েছে কিন্তু এই কোম্পানির দিকে অবশ্যই লং টার্মের জন্য যাওয়া যেতে পারে লার্জ ক্যাপ কোম্পানি আছে এবং এর পি রেশিও অনেকটা হাই হয়ে গেছে দেখুন 347 হয়ে গেছিলো তো সেই কারণের জন্য এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি স্প্লিট নিয়ে এসেছে 1 week স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে 10% 1 week দেখুন নেগেটিভ আছে 1 month দেখতে পাওয়া যাচ্ছে 6% 1 year আমরা দেখতে পাচ্ছি 242% 5 years দেখতে পাওয়া যাচ্ছে 527% এবং ম্যাক্সের চার্ট আপনাদের সামনে লাগিয়েছি দেখুন কিভাবে আমাদেরকে পারফরমেন্স কন্টিনিউয়াসলি দিয়েছে হোল্ডিং যদি দেখবেন তো ফ্রেন্ডস প্রমোটারের কাছে হোল্ডিং আছে 67% মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ডিং রেখেছে 4.78% আদার ডোমেস্টিক 3.70% এবং ফরেন ইনস্টিটিউশনের মধ্যে হোল্ডিং রেখেছে 7.81% তো ডেফিনেটলি এই মনোপলি স্টককে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করা যেতে পারে লং টার্মের জন্য এই স্টকের প্রাইস আবারও কিন্তু আমরা 2000 কাছাকাছি যেতে দেখতে পাবো কেননা কোম্পানির মধ্যে প্রতিনিয়ত নিউজ আসছে কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ট্রেন আসছে কোম্পানি হসপিটালিটির দিকে ফোকাস করছে তো ডেফিনেটলি এই কোম্পানির দিকে ফোকাস করা যেতেই পারে তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন আইআরসিটিসির ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ